الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في إسلام بحراء مدنجين الدشق سنة إبراهيم ونشتن عبدالدر دكار আমন্ত্রণ জানাচ্ছি সুনতে ইব্রাহিম এই অনুষ্ঠানে সিলসিলার মধ্যে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইব্রাহিম আলাহ ইসলামের বিভিন্ন জিন্দগির হালাত নিয়ে আমরা আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের কথা শুনে থাকি প্রতিবারে নিয়েই আজকো আমাদের কাছ সাথে মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন আতারি সাহেব রয়েছেন আজকো আমরা ইব্রাহিম আলা ইসলামের সাথে নমরুদের বাদশাহ বিধর্মীদের বড় একজন বাদশাহ ওর জিন্দেগীর মোনাজারা এবং নমরুদের শেষ খারাপ পরিণতি কি আর ইব্রাহিম আলা ইসলামের কি জজ্বা দিনের দাওয়াত কেমন ছিল সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করবো আসুন তার আগে আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লু তালা আলী ওসাল্লামের উপর দুরুসই পড়ার কী ফজিলত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ ওয়াসাল্লাম ওষাদ করেছেন যার সার এই ধরনের যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণে দরুসুরি পাঠ করবে কাল আমতের দিন ওই মুশকিলাতের দিন ফেরাসনের দিন ভয়াবহ দিন কঠিন দিন থেকে ওই বেশি পরিমাণ দরুদ পাঠকারী তাড়াতাড়ি মুক্তি নাজাত প্রাপ্ত হবে অর্থাৎ যত বেশি দরুশরি পাঠ করা হবে কেয়ামতের মুসিবত থেকে তাড়াতাড়ি নাজাদ পাওয়া যাবে তো কেয়ামতের দিন আমাদের সামনে সবার সামনে সমস্ত দুনিয়াবাসীর সামনে খুব শীঘ্রই কখন হবে আল্লাহ এবং তার রসুদ্সাল্ল্লাহ তাইসাল্লাম ভালো জানে ওই দিন মুক্তির জন্য আসুন আমরা বেশি পরিমাণে দরুদ পাড়ের অভ্যাস গড়ি দরুদ পড়তে থাকি আসুন এখনো মোহাম্মত একবার দূরত পড়েনি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ তা আলাহ আলা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আচ্ছা সালাউদ্দিন ভাই ইব্রাহিম আলাহ নবী আনা উনি একজন নবী উনি একজন আল্লাহর হলিম উনি যেভাবে নিজের আরাম আয়াস ত্যাগ করে বিপদ জানার ফরো অত্যন্ত নির্বয়ে এই নমরুদকে দিনের দাওয়াত দিলেন মোনাজারা করলেন অর্থাৎ তাকে একমাত্র আল্লাহ তালার একাত্মবাদের দাওয়াত দিলেন এখান থেকে আমাদের কি কিছু শিক্ষার নাই জানার নাই ওনার কি আল্লাহ তালার স্পেশাল দয়া নবীত ছিল ওই ওইখান থেকে আমাদের কি শিকার আছে কি বুঝার আছে যে ইব্রাহিম আল ইসলাম যেভাবে অকুত বয় বয় নির্বয়ে যেভাবে নম্রুতকে দাওয়াত দিলেন উনি জানত বিপদ হবে আসলে কামাল ভাই দুনিয়াতে একটা জিনিসের ব্যাপার কোনো বিতর্ক নেই দুনিয়াতে অনেক বিষয় নিয়ে আমাদের বাক বিতন্ডা হয় অনেক বিভিন্ন মতের মতালম্বী লোকরা রয়েছে একটা বিষয়ের ব্যাপার কারো বিতর্ক করার ঝগড়া করার প্রতিবাদ প্রতিহত করার কোনো জানে সেটা হচ্ছে মৃত্যু

এই মান আমরা তো ওয়াদানি এসেছেন আমরা প্রথমে আস করেছিলাম যে ওয়াদা যে আমরা দুনিয়াতে আসছি আবার সেটা দুনিয়াতে এসেছি সেটা দেখানোর জন্য আল্লাহকে মানছে কিনা তবে সেটা দাওয়াতকে প্রচার প্রসার করছে না তো আমাদের যখন মৃত্যু আবার অবধারিত আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে যে কোনো অবস্থায় তো মানুষের মৃত্যু আসে অনেকেই গুণা করতে করতে অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে কার বিভিন্ন ধরনের হয়ে থাকে তো হজরত ইব্রাহিম না নবীন আলহ সালাত নবী ওনারা জানতেন আমাদেরকে একদিন কি কুল্লুন হোসেন জায়কাতল মত আমাদের মৃত্যু আসবে আল্লাহ এবং খালেক এবং মখলুক আল যিনি আল্লাহ হবেন ওনাদের উনি হচ্ছে হাইয়ুন উনি চিরজীবী ওনাদের ওনার মৃত্যু নাই বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য এটাই যে মৃত্যু মৃত্যু যখন আসবে তখন ভয় কিসের এটা যদি আল্লাহ রাস্তায় আমি দিনের দাওয়াত দিয়ে আমার মৃত্যুটা হয় তো এটা তো আল্লাহ প্রেমে আমার জানটা বের হলো এর সাথে বড় সৌভাগ্যের বিষয় আর কিন্তু ভয় কিসের এখানে ইব্রাহিম ইসলাম নমরুতদের সাথে কিভাবে মোনাজারা হলো অর্থাৎ ঘটনা আমরা গত পর্বের মধ্যে যেটা জেনেছিলাম যে ইব্রাহিম আল্লাহ নবীন আলাই সালাতাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ তালা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাল হুকুম ছাড়া কিছু হয় না ওরা এত বড় মানে জল জেন একটা বিপদের মধ্যে ফেলেও সেখান থেকে আরামসে ফিরে আসা এটা যারা অমুসলিম মুসলিম রয়েছেন যারা ওনার বিপক্ষে তারা তো হেরে গেলেন না অর্থাৎ হেরে গেলেন এর বড় যারা তাদের ইমান ইমান না থাকার কারণে ইমান নসিব হয় নাই মনোমৃত আছে একজন দুনিয়ার সবসাইতে প্রথম বাসা যিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন এবং পৃথিবীতে চারজন বাসা রয়েছে পুরো পৃথিবীর মধ্যে শাসন করেছে সারা দুনিয়ার সারা দুনিয়ার শাসক এর মধ্যে দুজন মুসলমান আর দুজন হচ্ছে কাফের একজন হচ্ছে মুসলমানদের মধ্যে হজর সুলাইমান আলাহ নবীন আলাই তিনি দাউদ আল্লাহ নবীর আসলামের সন্তান আরেকজন হচ্ছে এই জুল কারনাইনকার আর কাফেরদের মধ্যে একজন হচ্ছে নমরুদ আরেকজন আরেকজন হচ্ছে বখ্ ন তো নমরুদ এটা বদভক্ত হওয়ার পেছনে এটা জন্মগতভাবে বদভক্ত এই জন্য আমাদেরও দেখা উচিত আমাদের সমাজে আমরা বেপরদ্যোগী বিভিন্নভাবে আমাদের সন্ধ্যা এটা মারাত্মক এটা পরবর্তী বংশধরকে ধ্বংস করা দেয় এই জন্য সাবধান থাকা উচিত ঠিক না হয় আল্লাহ মোনাজারা তর্ক শুরু হয়েছে ইসলামের সাথে কি করলো মোনাজারা বিতর্ক শুরু করে যাও প্রমান্ধ তুমি তো এক খোদাকে মানো

তাকে ঢাকলো আরেকজনের फांसीর অড়া হই না সে মুক্তি পাবে। দোনোজনকে ঢাকলো যে মুক্তি পাবে তাকে फांसी দিয়ে দিলো যার फांसीর অড়া তাকে কি করলো? ও মুক্তি দিয়ে দিলো। তুমি দেখো এইবার মৃত্যু অবধারিত আমি তাকে মাফিয়ে দিলাম আর যার বড় মৃত্যু নাই সে তাকে আমি মৃত্যু দিলাম সেটা আমি পারে। তাহলে সে তার মত মানে বেহক কোনো তার জবাবটা এভাবে হবে না। আগে আরেকটা যুক্তিわざ জিনিস দিলেন যে ঠিক আছে আমার প্রভু যিনি ইনি পূর্ব দিকে সূর্য করে ঘরে পশ্চিম দিকে এটা অস্ত যায় তুমি তোমার যদি ক্ষমতা দেখাও তুমি পশ্চিম দিকে তো সূর্যকে উঠাও এটার মধ্যে শেষ এই বিতর্কের মধ্যে সে পরাজয় বরণ করলো কি সে বললে এটা তো সম্ভব তারপরও কি মানে না আল্লাহ যে এক আছে তারপর সে মেনে নিচ্ছে না এটা এটার মধ্যে তাকে মানে কারণ তার তকদিরের মধ্যে নাই তো আসলে ঘটনা হচ্ছে কি ওই যে প্রথমে বলেছেন যে বিপদ আবদ আসা এটা আল্লাহ তালা একটা রহমত নমরুদ খোদাই দাবি করার পেছনে এর একটা কারণ হচ্ছে চারশো বছর পর্যন্ত সে বয়স পেয়েছে চারশো বছর এর মধ্যে কোনো তার অসুখ হয় না চারশো বছরের জিন্দগিতে বিমারি নাই তার বিমারি নাই তার দিন দিন এত মানে অন্যায় সুস্থ সুস্থ তার দিন দিন সম্পদ বাড়তেছে তার বাড়তেছে এগুলি যখন তার মধ্যে দুনিয়া নিয়ামত গুলো পাচ্ছে এটা তার জন্য না এখানে আমাদেরকে এই নমরুদের জীবন থেকে শিক্ষার বিষয় বছর সে করে যত ধরনের আল্লাহ দুনিয়াতে বুক করছে এখানে আমাদের কিছু মানুষের কনসেপ্ট আছে অন্যায় অভিযান নাফরমানি করার পরও বলে আমি তো সুখে আছি আল্লাহ আমাকে মহাবত করে ভালোবাসে এই ধরনের কনসেপ্টের সাথে নমরুদের মিলে যাচ্ছে এখানে যারা এই ধরনের কনসেপ্টে আছে আমি তো আল্লাহর প্রিয় বিদায় আল্লাহ আমাকে এত না দিয়েছে অনেক মানুষ আছে মানুষকে কুটা দেয় তুমি এত ভালো হলে তুমি এত নেকর হলে তোমার উপর এত মুসিবত কেন এই ধরনের বিভিন্ন ধরনের টিটকারি মূলক কথা হয়ে যায় এবং অন্তরে প্রশান্তি দেয় যে আল্লাহ তালা নিজের দিকে নামাজ পড়ে না তার ব্যবসা বাণিজ্য এটা ধরে সেটা আমাদের সবাই আছে আল্লাহ আমাকে দিয়েছে এটা যে অথচ আল্লাহর প্রিয় বান্ধব যারা তাদের পর বিপদে আসলে তারা মানে আল্লাহ আমাকে বলে গিয়েছেন যে যদি আল্লাহর ওয়ালা যারা আছে তাদের তো আল্লাহ তালা স্মরণ করেন ভাবে যে তাদেরও কোনো বিপদ আবদ দিয়ে দেন এরকম একটা কথা আছে তো কিতাবের মধ্যে আল্লাহ তালার দরবারে যারা নাফর যখন ফরিয়াদ করে আল্লাহ বলে তারে তাড়াতাড়ি দিয়ে দাও আর যারা মকবুল কয় না তার জন্য কি করো লেট করো কারণ তার ডাকাটা দৌলত নিয়ামত ক্ষমতা বৃত্ত প্রতিপত্তি যা আছে এগুলা সব আমাদের জন্য পরীক্ষা এটা নিয়ামত নয় নিয়ামত কোনটা জানেন নিয়ামত হচ্ছে আল্লাহ এবং তারসুরের সন্তুষ্টি আল্লাহ এবং তারসুরের এ একাগ্রতরা চিত্তে ইবাদত করার রিয়াজত করার আল্লাহকে রাজি করার আল্লাহর জিকিরের মধ্যে নিজের শরীরকে কি ব্যস্ত রাখা এটাই বড় নিয়ামক আর যদি বলি না এবাদতে নাই রিয়াজতে নাই জিকিরে নাই বন্ধ কি নাই আল্লাহ আমারে দয়া করছে আমি মালের উপর মাল দয়ার উপর দয়া সুস্থতার উপর সুস্থতা এটা আমাদের বুঝা দরকার চিন্তা করার দরকার কারণ নমরু সাতশো বছরের জিন্দেগিতে আমরা সুল্লাম সালাউদ্দিন বাড়ির থেকে তার কোনো বিমারিও নাই তার কোনো রোগও নাই তো আমরা যেন এমন না হই নিয়ামত পেয়ে আল্লাহ এবং তার তারসুরের জিকির থেকে যেন গাছ আবার এটাও অন্তরের মধ্যে বাসবাস আসতে পারে কুমন্তর আসতে পারে তো অনেক আল্লাহওয়ালাও আছে যাদের জন্য তারা অনেক দুনিয়া বিশাহী যেমন হজরত সালাইমুল আল্লাহ ইসলাম হয়তো বাদশাহ ছিলেন তো এটার অর্থ এই না যে আমাদের ধন সম্পদ আল্লাহ তালা যা দেয় এবং আমাদের বিপদ সর্ব অবস্থায় আমরা আল্লাহ তালার দিকির থেকে গাফেল না হওয়া এটা হচ্ছে আল্লাহ তালা নেওয়া বন্ধা মুসলমানরা আসলে আমরা যারা ইমান এনেছি আমরা অনেক সৌভাগ্যবান যদি আমরা বুঝি এটা আমাদের বুঝার দরকার এবং আমাদের যেহেন মধ্যে বসানো উচিত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সুখ দুঃখ দুইটা নেই খুব কম লোকই আছে সুখে দুঃখে মানুষ সুখ আসবে দুঃখ আসবে কিন্তু আমরা মুসলমানদের জন্য দুটাই নেই আমার কিভাবে আমরা যখন কোনো বিপদ আসবে আমাদেরকে সবরের তলকে দেওয়া হয়েছে সবরের হুকুম দেওয়া হয়েছে ইন্দাল সবরের এমন প্রতিদান দুনিয়াতে যেমন এখন হজে যাচ্ছে হজে যারা পায়ে হেঁটে যারা হজ করবে তাদের প্রতি কদমে মানে কোটি নেকির কথা বলা হয়েছে কোটি প্রতি কদমে আর যারা আরামে করবে এত দান তাহলে বোঝা যাচ্ছে আমাদের বিপদ আবার মুসিবত সেটার মধ্যে আমাদের আবার যদি আমাদের আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন কারো সন্তান দিয়ে কারো দ্বন্দ্ব দিয়ে যেকোনো কোনো নিয়ামত সৌর সেটার মধ্যে আমরা শোকর আদায় করি তাহলে দৌলত পেয়ে এটাকে শুকুর আদায় বলতে এটাই বুঝাই আমরা দৌলতে পেলাম নিয়ামত পেলাম এই দৌলতটাকে শুকুর তখন আদায় হবে আল্লাহর হক তখন আদায় হবে যখন আমরা আল্লাহর রাস্তায় খরচ করব এখন আমরা যদি বলি না আমার দৌলত আমি যেমন ইচ্ছাই নাচ গান ড্রামাই দুই নম্বর কাজে আমি বিয়ে করব আপনি কে তাহলে এটা হচ্ছে আল্লাহর নাফরমানিমূলক একটা কর্ম সেই জন্য আল্লাহ তালা নিয়ামত সুস্থতাও নিয়ামত দৌলতও নিয়ামত ইবাদত বন্দীও নিয়ামত তো আমি আপনি যে যেখানে তাকে সর্বদা মাল ও দৌলত বলেন সব কিছুকে আল্লাহর সন্তুষ্টিমূলক যদি কাজে ইউজ করি ইনশাল্লাহ এটা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপনের সামিল আরেকটা বিষয় এখানে আমাদেরকে বিষয় মানে চ্যানেল দর্শক শ্রোতাকেও আমরা এখন বিপদ আফদ মসিবতের ফজিলত সব কিছু বলার পর এখন অনেকের অনে যদি আগ্রহ জানব যে আমরা আল্লাহ তালা এতবার নিয়ামত এটাই চাই এটা চাওয়াও যাবে না আল্লাহ তালা দরবারে আমাদেরকে বিপদে ফেলো এফল অসুখে কর ডেঙ্গু এখন প্রভাব আল্লাহ সবাই মুসলমানকে করো সব যাবে না বরঞ্চ আল্লাহ তালা একটা যে আফিয়ত রাখো আফিয়তের সওয়ালে যে আল্লাহ তালা সর্ব অবস্থায় যেটা আফিয়ত মানে আফিয়তের অনেক বিশাল অর্থ সেটা বিপদ আফদের মধ্যে সবদ দেয় এটাও একটা আফিয়াত এটা আল্লাহ তালা নেয়ামত

উনি আর তো খোদা দাবি করছে তৎকালীন তো কি করলে আমরা খোদাই সবাই যেন মানে ওই সময় কার যত খাদ্য দ্রব্য যা কিছু আছে এটার মালিকানা পারবে না আমি দি দি সবাই খোদা মানে মানে যারা মানত দেওয়া হতো যারা মানত না দিত না তো খানার জন্য ইব্রাহিম আল্লাহ ইসলাম কি এখানে লাইনে আছেন বললো খোদা বলো আমাকে আমি বলবো না তোমাকে দিব না চলে গেছেন এখন ওনার ওনার সঙ্গে যারা ছিলেন ওনার ঘরের মধ্যে খিদার অবস্থা প্রচন্ড কিন্তু না কথা কিন্তু আল্লাহ নাহরবানি করব না উনি কি করলেন কিছু মধ্যে একটা ঠিলা কিছু বালি ফেলে বালিগুলো তৈলির মধ্যে নিয়ে আহ সাথীদেরকেও দিলেন এবং ঘরেও নিয়ে গেলেন ঘরে নিয়ে উনি শুয়ে গেলেন একটু ওনার ওনার বিবি সাহেবান যিনি ছিলেন ওইটা নিয়ে খুলে দেখলেন সেখানে গুলো দেখলেন এখানে আঠা রুটি টুটি মানে গুন্দে করে দেখছে যে রুটি তৈরি এই রুটি করতে গিয়ে বানিয়েছেন যেটা নিয়ে এসেছেন সেটা দিয়ে বানাইছেন তো উনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ তাল্লাহ রহমত যে আটা যেগুলি আমি বালি এনেছিলাম এগুলি আটা বানিয়েছে আমাদের খানার ব্যবস্থা তো আল্লাহ তালার উপর কামত থাকলে আল্লাহ তালা যে তাওয়াকলে এটা ভরসা থাকলে আল্লাহ তালা দেন এটার একটা বাস্তব প্রমাণ আমরা অভাব হোক অনটন হোক আল্লাহ মানি করে নাই বজায় রাখছে আল্লাহ এখানে তো আমাদের অনেক শিক্ষা আছে আমাদের শিক্ষা এটাই আছে বিশেষভাবে এখন আজকে বন্ধা অভাব অনটনের কারণে দুই নম্বর কি ব্যবসার মধ্যে জড়ে যায় কই ওইটা না করলে আমি বাঁচবো না দুই নম্বর দান্দার মধ্যে চলে যায় ওটা না করলে আমি বাসবো না তো এখান থেকে আমাদের জানা বুঝার বিষয় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের نافরমানের মধ্যে হা করে নাই আটা লেশন অথবা সামান নেয় নাই ঠিক কিন্তু আল্লাহ দয়া দেখেন বালুকে আটা করে দিলেন অনেকের মনে প্রশ্ন আছে এটা নবী ছিল তাই আল্লাহ তাআলা মদনে ছিলেন একটা মদনে বাহার আমাদের কোনশ আব্দুল হামিদ ভাই এটা উল্লেখ করেছেন আমি এটা দেখে আমার ঈমান তাজা হয়ে যাবার মত ঘটনা এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলার مدد এতে উপর আসে দুনিয়া কিন্তু এখনও যে আল্লাহ তালা আমাদের সাথে রয়েছে মান্দাদের সাথে হালাল হারাম এর রুজির উপর মোবাইল লীগের বয়ান আবদুল হাবিব ভাইয়ের বয়ান ছিল সম্ভবত উনি বিদেশে সফর করেন এক জায়গার মধ্যে ও মুসলিম রাষ্ট্র তো ওই বয়ানের মধ্যে একজন শ্রোতা মানে শুনে উনি অনেক কান্না করছেন যে হালাল রুজি এটার মধ্যে বরকত হারাম কত বড় বিপদ উনি বয়ান শুনে যেহেন করছেন হালাল রুজির প্রতি পছন্দা গ্রহষ্ঠল হারামের পথে গিনাশিষ্ট যখন বয়ানশের ছলে বাইরে আসেন একজন মবল্লিককে ধরলেন ভাই আজকের বয়ানে তো হালাল রোজির পথে আমার অগ্রগণ জন হারামের পথে গিনা জনمسه কিন্তু খড়ি উপায় তো নাই আমার যে ব্যবসা আছে আমার যে প্রতিষ্ঠা আমার দোকানটা আছে এখানে যদি হারাম জিনিস সরাব সইল না করি এটা চলে না এটার এটা না বাহানা বাকিগুলা আছে তো মবল্লিক হয়ে থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হিকমত দ্বারা জবাব উনি জবাব দিলেন দুইটা মাত্র কথা উনি দেখেন এই যে সরা বা যে হারাম জিনিস বিক্রি এটাকে হারাম এবং অবৈধ উপায় এটাকে আপনি মনে করেন এটা অবশ্যই এটা আমি গুনা কাজ করছি হারাম কাজ এটা আমার বিশ্বাস আচ্ছা বলেন তো দেখি হারাম বিষয় অবলম্বন করে আপনি রিজিক পাচ্ছেন হারাম এটাতে আল্লাহ রিজিক দিচ্ছেন আর হালাল যেটা আল্লাহ তালা হুকুম যে এটা উপায় অবলম্বন করে আল্লাহ রিজিক দিবেন না আপনি মোমেন হিসেবে আপনি কি বলেন বলে আমি জেহেন বানিয়ে ফেলছি যে আল্লাহ হারামে যদি দিতে পারে হালাল আরো বেশি দিতে পারে এটা মুসলমান আঁকি হওয়া উচিত আমাদের এখানে অনেকে বলে যে ভাই এগুলি করিয়েন না দোকানে রসিদ দেয় না এগুলি দিয়েন না মেমো দিয়েন না এটা দিয়ে না সবাই করতেছে আমি ঠিকবো কিভাবে এটাই হচ্ছে আমাদের পরীক্ষা এটা হচ্ছে ইমানদারের পরীক্ষা

সদুষ পর্যন্ত সবার জন্য আমার রিজিক এটা সেরে দিয়েছেন এক বছর পর দেখা হলো ভাই আমার ইমানের পরীক্ষা চলছে আমি যেদিন থেকে হারাম এটা পরিত্যাগ করে আমি আল্লাহর ভরসা করে এটা করেছি আমার আগার থেকে দ্বিগুণ থেকে বেশি ব্যবসা হচ্ছে এখন তো এটা তারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা তখন যেরকম এখনো কেমন পর্যন্ত আল্লাহ তালা রহমত আমাদের জন্য অবধারিত আল্লাহ দয়া এটা সবার উপর আছে এখন আমরা নেওয়ার কে কে আছি তো পৃথিবীতে এরকম জলমকারী থাকবে এটার উপর মমিনদের পরীক্ষা চলবে এরা অটল থাকবে এবং এদেরকে আল্লাহ তালা কাময়াবি দান করবে কিন্তু ওই যে যারা দুনিয়ার সামান্য সময়ের জন্য অহংকার প্রতিপতি এটা দেখায় তারা কিন্তু অহংকার এটা তো আছে নমরুদের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবং এই অহংকার সবচেয়ে বেশি বেশি মতাকাব্যের বলা হয় যাকে আমরা একমাত্র এটার শান হচ্ছে আল্লাহ আকবর কিবির যেটা কিবির আকবর এটা কিবির এটা শুধু আল্লাহ তালা একটা কুদরতের সাদর এটা যদি দুনিয়া বিক্রিয়া করে আল্লাহ তালা তাকে জোর এবং হাদিস শরীফের সামনে এরকম যারা মোতকবির হবে অহংকারী হবে তাদেরকে কি আমাদের পিপরার মত হবে মানুষের পদদলে এটা পেষ্ট হতে থাকবে এত জলিল এত অবদস্থ করা হবে তো নমরুদের অবস্থা সেরকম হয়েছে আসলে নমরুত অহংকারী হইছে মাল ও সুস্থতা বিভিন্ন নিয়মতে এখনো যদি দেখেন ওই একই ক্যাটাগরির ক্যাটাগরিতে লোক বর্তমানে দেখা যায় এক টুকানি দौलত অনেক অহংকারী একজন আল্লাহওয়ালা মানুষ বা সাধারণ মানুষ তার যাদেরকে ফাত্তা দেয় না বা তাদেরকে গুরুত্ব দেয় না বলে তুমি কে আমি কে এটা সেটা এখানে জানার বিষয় বোঝার বিষয় কালকে আমতে অহংকারের কারণে নমরুদের যদি সঙ্গী করে দেওয়া হয় দৌলদের এই দুনিয়া আখেরা তো আছে দুনিয়া তো জলিল হতে হয় আজকের দনি কালকে গরিব হতে কয় লাগে লাগে আমরা দুনিয়াতে অনেকে দেখেছি এক রাতের আজকে সন্ধ্যার আগে ছিল কুটিপতি সন্ধ্যার পরে সে সব কিছু ফকির এরকম দেখেছি আমাদের অনেক উদাহরণ আমাদের মাদার চাল দর্শক আশেপাশে দেখেন এরকম অনেক রয়েছে সে নমরুদের ঘটনা আমাদেরকে শিক্ষাটাই দেয় এত উনি আবার মনে যারা শুরু করে এটা তো মানলেন না মানে নমরুদ আবার বসতে হবে আবার তোমার সাথে আমার যুদ্ধ হবে

শেষ পর্যন্ত হলো কি নমরুদের একটা ওই পা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মগজে ঢুকে গেছে নমরু শুধু অক্ষত অক্ষত সে তাকে তো ওই যে অহংকারে দেখানোর জন্য মানে পঙ্গু মশা তার ওখানে ঢুকে ওখানে শুরু করছে ওনার কাজ মাথা কামড়ানো মধ্যে মগজের মধ্যে ঠোকরা শুরু করছে ওখানে ঠোকরাই তার দুনিয়া দাঁড়িয়ে ফাগল হয়ে যায়

যারা দিন ধর্মকে পছন্দ করে না তাদের অহংকার হচ্ছে যে যারা ধার্মিক লোক যারা আল্লাহ রসুলের কথা তাদেরকে বর্তমান সমাজের জন্য একটা করে আলেম ছোট দেখা ইমাম এদেরকে ছোট দেখা এদের অবস্থা পরিণতিও দুনিয়াতে এরকম হয় আরেকটা হচ্ছে যে গরিবদেরকে মানে একদম সাহেবের দর্শক বিন্দু অনুষ্ঠান শেষের দিকে একটি কথা বলি দৌলত নিয়ামত যাই আছে এগুলা যে অহংকার করি লস আমার আপনার নমরুদের মতো বাসা হওয়ার কেউ নাই তারপরও অহংকারের কারণে তার পরিণতি করুন ঠিক বর্তমানও যারা নমরুদের দৌলত মাল সম্পদ ফতি নিয়ে আশিকের রসুলদেরকে সাধারণ মুসলমানদেরকে গরিবদেরকে সাকরকে অসহায়কে অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের সাথে যদি অহংকারী সুলভ আচরণ করা হয় হতে পারে ফোরণীতি খুব কঠিন কারণ অহংকার এটা আল্লাহ তালার একটা চাদর এটা নিয়ে যারা টানাটানি করে তাদের ফোরণীতি খুব ভয়াবহ আর কালকে আমতের দিন এই অহংকারী ব্যক্তিদেরকে ফিফদার মতো ছুটো ছুটো করে দেওয়া হবে আজকের দৌলত যেন আমার দুনিয়া ও আখরাতের নষ্টের কারণ না হয় আজকের ইজ্জত ও সম্মান প্রতিপত্তি দুনিয়া ও আখেরাতের যেন নষ্টের কারণ না হয় এই জন্য প্রিয় স্নায়েরা সবাইকে ভালোবাসে সবাইকে মর্যাদা মূল্যায়ন করি এই ফুইসেওয়ালা এর কদর আছে এই গরিব এই জন্য মূল্যায়ন নাই না সবার সাথে মুমিন সুলভ আচরণ করি সবাই এক মুসলমান ভাই ভাই সবার সুখ দুঃখকে এগিয়ে আসি অর্থের কারণে অপরকে অপদস্ত বা ডিগ্রেড করা কষ্ট দেওয়া এগুলা পরিহার করি আল্লাহ তালা আমাকে আপনাকে ইসলামী জিন্দেগি সুন্দর মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করুক মাদানী চ্যানেল এই সুন্নতে ইব্রাহিম অনুষ্ঠান আবারও দেখার দাওয়াত রল আগামীতে দেখা হবে যতক্ষণ দেখি মাদানী চ্যানেল দেখতে থাকি কারণ মাদানী চ্যানেল গুণামুক্ত একটি চ্যানেল মাদানী চ্যানেল আমার আপনার দুনিয়া ও আখরাতকে সুন্দর আমলে সজ্জিত করার উৎসাহ যোগায় মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা আলাম মোহাম্মদ সল্ল্লাহ ওসাল্লাম